শেকিং মিনারেটস কোথায় অবস্থিত এবং এটাকে কেন এই ঝুলতা মিনার বা কাপানো মিনার বলা হয় জানেন সেটা কোথায় অবস্থিত কোন দেশে আসুন সেই বিষয়ে আপনাদের বলি আহমেদাবাদের ঝুলতা মিনার বা কাপানো মিনার আহমেদাবাদের অন্যতম সেরা একটা পর্যটন স্থান অর্থাৎ এই যে এই শেকিং মিনারেটস এটা রয়েছে আমেদাবাদে এটাকে ঝুলতা মিনারও বলা হয় আবার কাপানো মিনারও বলা হয় এটা সিদি বশির মসজিদের সঙ্গে অবস্থিত যা চৌদ্দোশো বাহান্ন খ্রিস্টাব্দে নির্মাণ করা হয়েছিল এবং এই ঝুলতা মিনারের একটা চমকপ্রদ কাহিনী রয়েছে কি না যেটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং যেটা দেখতে প্রচুর মানুষ সেখানে ভিড় জমান সেটা হচ্ছে মসজিদের যখন একটা মিনার কেঁপে ওঠে তখন অন্যগুলোও কেঁপে ওঠে কিন্তু অদ্ভুতভাবে একটা মিনারের সঙ্গে আরেকটা মিনারের কোনো যোগ নেই কিন্তু কোনো কারণে যদি একটা মিনার কখনও কেঁপে ওঠে অন্য মিনারগুলোও কিন্তু কাঁপতে শুরু করে কিন্তু কোনোটাই কোনোটার সঙ্গে সংযুক্ত নয় এবং এটা তৈরি করা হয়েছিল চোদ্দশো বাহান্ন খ্রিস্টাব্দে এটাই এই মিনারের বিশেষত্ব দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন